যাহা অমোঘ, যাহা সত্য, তাহাই জ্যোতিস্তথ্য। যা স্পষ্ট, অতি নিবিড় কথ্য, তাহাই জ্যোতিস্তথ্য। নমস্কার, জ্যোতিস্তথ্য অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের অনুষ্ঠানের অতিথি জ্যোতিষরত্ন, জ্যোতিষ বিশ্লেষক এবং জ্যোতিষ ভারতী শ্রী সন্দীপন, যার মুখের কথা বেদবাক্য, যা বলে দেবেন সেটাই হবে। প্রেডিকশন দুরন্ত, তার একটা গতি রয়েছে। তার প্রেডিকশন মানে একটা গতি, সেই গতিকে কখনো রোখা যায় না, কখনো পাল্টানো যায় না। আজকে তার প্রেডিকশনের জেরে সব মানুষ বলছেন অভূতপূর্ব, সত্যিকারের। এর প্রেডিকশন অন্যের প্রেডিকশনের থেকে আকাশ পাতাল তফাত। কিভাবে বলেন তিনি, ভাবা যায় না। সত্যি তাই, যখন শুনি আমি পাশ থেকে, যখন শুনি লাইভ ফোনের অনুষ্ঠান, আপনারা ফোন করবেন আপনাদের সমস্যা নিয়ে, যখন উনি প্রেডিকশন করেন ফোনের মাধ্যমে, আমি পাশ থেকে শুনি, আমিও ভাবি। আমি তো অনেকের সঙ্গেই প্রোগ্রাম করি তাদের হোস্ট হিসেবে, তারাও কিন্তু বলে যে রাজা, আমি যে প্রেডিকশনগুলি করছি সেগুলো তোমার কেমন লাগছে? ভালো লাগে, কিন্তু সারা জাগানো ভালো লাগা একমাত্র জ্যোতিষতত্ত্ব অনুষ্ঠানেই আমার লাগে। কেননা এই অনুষ্ঠানের অতিথি জ্যোতিষরত্ন, জ্যোতিষ বিশ্লেষক এবং জ্যোতিষ ভারতী শ্রী সন্দীপন, যার মুখের কথা বেদবাক্য। আজকে আমরা আলোচনা করব বসুমতী যোগ নিয়ে। আগে আলোচনা করেছিলাম চতুঃসাগর যোগ নিয়ে। একটা ঘটনা, এই অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু বিভিন্ন উপাচারে আপনাদের উপকার হয়েছে, সেটা আমাদের চ্যানেলেই, সিটিএন চ্যানেলেই আপনারা জানিয়েছেন যে হ্যাঁ, যে উপাচারগুলো উনি বলেছেন সেগুলো উপকার হয়েছে, যেভাবে উনি বলেছেন বাস্তু সম্পর্কে নিয়মাবলী সেগুলো উপকার হয়েছে। এবং এই যে যোগ নিয়েও বলছি, এখানেও রেসপন্স অস্বাভাবিক। আপনারা বলছেন এই যোগগুলো কিন্তু আমাদের প্রচণ্ড কাজে লাগছে। চতুঃসাগর যোগ, দারুণ রেসপন্স। আজকে বসুমতী যোগ এবং পর্বত যোগ, সেখানেও রেসপন্স অস্বাভাবিক হবে আশা করি। আসুন সেই মানুষটার সঙ্গে আমরা আলাপ করে নিই, যিনি নাকি আপনাদের হৃদয় স্পন্দন, জ্যোতিষরত্ন, জ্যোতিষ বিশ্লেষক এবং জ্যোতিষ ভারতী শ্রী সন্দীপন। স্বাগত আপনাকে। নমস্কার। প্রথমেই বলবো যে আগের দিন আমি আলোচনা করে গেছি বিভিন্ন যোগ নিয়ে, বলেছি অবশ্যই আগের দিন চতুঃসাগর যোগ নিয়ে বলেছি, চতুঃসাগর যোগ কার ছিল সেটাও বলেছি, যে মহাত্মা গান্ধীর জন্মছকে চতুঃসাগর যোগ ছিল এবং এই যোগ থাকলে মানুষ বিখ্যাত হয় সেটাও বলেছি একদম। তো আজকে আমি আলোচনা করব বসুমতী যোগ এবং পর্বত যোগ নিয়ে। বসুমতী যোগটা কি? লগ্ন বা চন্দ্র থেকে উপচয় স্থানে, উপচয় স্থান কাকে বলে? আপনার যেটা লগ্ন, আপনার যেটা লগ্ন সেখান থেকে তৃতীয় তৃতীয় ভাব, মানে লগ্ন দ্বিতীয় তৃতীয় ষষ্ঠ দশম এবং একাদশ। আচ্ছা, লগ্ন তৃতীয় ষষ্ঠ দশম এবং একাদশ, এই স্থানে যদি শুভ গ্রহ থাকে তাহলে সেটাকে বলা হয়, বা চন্দ্র থেকে তৃতীয় ষষ্ঠ দশম বা একাদশ যদি শুভ গ্রহ বসে থাকে তাহলে সেটাকে বলা হয় বসুমতী যোগ। এবার যোগটা দুর্বল কি শক্তিশালী সেটা পরে আলোচনা করছি। দেখি ফোনে কে আছে। ফোনটা হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি শ্যামল চ্যাটার্জি, চন্দননগর থেকে। শ্যামল চ্যাটার্জি চন্দননগর থেকে, কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলুন। ছেলের নাম অভিষেক চ্যাটার্জি। অভিষেক চ্যাটার্জির ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 3 অক্টোবর। হ্যাঁ, হ্যালো। অক্টোবর 1980। কতই অক্টোবর? 8ই অক্টোবর। 8 অক্টোবর 1988। জন্ম সময়, টাইম অফ বার্থ? জন্ম সময় হলো 8:55। রাত না সকাল? রাত্রি। রাত 8:55, 8:55 PM। হ্যাঁ, জন্মস্থান? প্লেস হলো চন্দননগর। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কৃষ্ণ ত্রয়োদশীতে জন্ম, কেটে গেল। হ্যাঁ, সেই হিসেবে আপনি একটুখানি পরবর্তীকালে যোগাযোগ করে নেবেন আমাদের নাম্বার 8420089284। শ্যামল চ্যাটার্জি আপনাকেই বলছি, আনলাকি
একটা ব্যাপার হয়ে গেল, কারণ আপনি ফোনটা কেটে গেল, খারাপ লাগছে, খারাপ কষ্ট করে লাইনটা পেয়েছিলেন, আপনি একটু পরে যোগাযোগ করে নেবেন। আমাদের আজকে কিন্তু বসুমতী যোগ নিয়ে আলোচনা, এবং সেই আলোচনাটাই করবেন জ্যোতিষ রত্ন, জ্যোতিষ বিশ্লেষক এবং জ্যোতিষ ভারতী শ্রী সন্দীপন, প্লিজ। হ্যাঁ, এবার বলবো যে বসুমতী যোগটা লগ্ন থেকে যেমন তৃতীয় ষষ্ঠ দশম একাদশ অর্থাৎ উপচয় স্থান, উপচয় স্থান, তেমনি চন্দ্র থেকে তৃতীয় ষষ্ঠ দশম একাদশে যদি শুভ গ্রহ থাকে তাহলে সেটাকে বলা হয় বসুমতী যোগ। এবার এই শুভ গ্রহ কোনটা কোনটা আমি বলছি, রবি এবং চন্দ্রকে বৈদিক জ্যোতিষের ভাষায় বলা হয় সমগ্রহ। আচ্ছা, রবি এবং চন্দ্র, রবিকে বলা হয় পিতা, চন্দ্রকে বলা হয় মাতা, মাতা বৈদিক জ্যোতিষের ভাষায় সমগ্র। রবি যদি রাহুযুক্ত, কেতুযুক্ত, শনিযুক্ত, মঙ্গলযুক্ত হয়ে যায় তাহলে সেটা পাপ বলে বিবেচিত হয়। চন্দ্র যদি রাহুযুক্ত, কেতুযুক্ত, শনিযুক্ত, মঙ্গলযুক্ত হয়ে যায় তাহলেও সেটা পাপ বলে বিবেচিত হয়। তো জানতে হবে এই গ্রহগুলো রবি এবং চন্দ্র সমগ্র, কিন্তু যদি পাপ গ্রহ যুক্ত হয় তাহলে পাপ হয়ে যায়, এটা পাপ গ্রহ। কিন্তু বুধ হলো কিন্তু শুভ গ্রহ। বুধ যদি তৃতীয় ষষ্ঠ দশম একাদশে থাকে এবং কোনো পাপ গ্রহ যুক্ত না হয় তাহলে সেটা শুভ বলে বিবেচিত হয় এবং শুভ স্থানে, সেটা পাপ গ্রহ যুক্ত হয় না। বলছি যিনি ফোনে আছেন লাইনটা নিয়ে নি। হ্যাঁ, হ্যালো, নমস্কার, বলুন, নাম বলুন। হ্যালো, নাম বলুন। সরি, এত ছোট বাচ্চা নেওয়া সম্ভব না, 11 বছর না। আপনার নিজের হলে তাও একটু দেখা যেত, ঠিক আছে না? আপনার নিজের যদি ডেট অফ বার্থ থাকে আপনি বলতে পারেন, আপনার সম্বন্ধে আপনি জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু আপনার ছেলের সম্পর্কে হবে না, প্লিজ। আমি একটা বলে দিচ্ছি, আমারতে বলবি স্যার। হ্যালো, হ্যাঁ বলুন। 15/3/1977 জন্ম। আগে ডেট মান্থ বলুন, ডেট 15/3/77 15/3/1977 হ্যাঁ হ্যাঁ। আর আমার হচ্ছে শুক্রবার জন্ম। জন্ম সময়টা বলুন। সময়টা হচ্ছে আমার 12টায়। রাত না দুপুর? দুপুর। দুপুর 12টা। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান হচ্ছে আমার বাড়িতে। বাড়িটা কোথায়? বীরভূম। বীরভূমে। আচ্ছা, আপনার নামটা জানা হলো না। প্রবীর পাল। প্রবীর পাল। আচ্ছা, কি বার ছিল? শুক্রবার। শুক্রবার ছিল। রাশি লগ্ন জানেন? হ্যাঁ। রাশি লগ্ন জানেন? হ্যাঁ। কি রাশি লগ্ন? হ্যাঁ, রাশি লগ্ন কি? বুঝতে পারলাম না। টিভি ভলিউমটা মিউট করুন আপনার। 15/3/1977 15ই মার্চ মঙ্গলবার আসছে, মোটেই শুক্রবার আসছে না, সরি। থ্যাংক ইউ সো মাচ, আপনি একটু পরে কথা বলে নেবেন প্লিজ ওনার নাম্বারে। 8420089284 এই নাম্বারে আপনারা একটু যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9903811090, এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। যাদের কোনো সমস্যা রয়েছে, যারা লাইন পাচ্ছেন না বা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, তারা প্লিজ 8420089284 যোগাযোগ করে নেবেন। এইবার আমরা যে আলোচনাটা, যে যোগ, বসুমতী যোগ, এবং আপনি লাস্ট শেষ করুন, আমি বসুমতী যোগটা শেষ করব, তারপরে ফোন নেব। একদম, প্লিজ একটুখানি ফোনটা থাক। হ্যাঁ, আমরা বসুমতী যোগটা একটু শুনে নি। হ্যাঁ বলুন স্যার। তো এইবার হচ্ছে বুধ যদি একা বসে থাকে তৃতীয় ষষ্ঠ দশম একাদশে এবং যদি কোনো পাপগ্রহ যুক্ত না হয় তাহলে সেটা শুভ বলে বিবেচিত হবে। আর বৃহস্পতি আর শুক্রকে বলা হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ। বৃহস্পতি এবং শুক্র হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ। সুতরাং শুভগ্রহ কটি? বুধ, বৃহস্পতি, শুক্র এবং রবি এবং চন্দ্র এককভাবে উপচয় স্থানে শুভ ফলদাতা। আচ্ছা, রবি এবং চন্দ্র এককভাবে উপচয় স্থানে শুভ ফলদাতা। সুতরাং এই শুভ গ্রহগুলো যদি বসে থাকে এবং তৃতীয় ষষ্ঠ দশম একাদশে যদি বসে থাকে সেক্ষেত্রে বসুমতী যোগ তৈরি হয়। ঠিক আছে, ফোনটা নিয়ে নি। হ্যালো, নমস্কার, আলোচনা করছি। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নাম কি আপনার?
আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাচ্ছি। আচ্ছা, মেয়ের নাম বলুন। মেয়ের নাম প্রিয়াঙ্কা দাস। প্রিয়াঙ্কা দাস। হ্যাঁ। আচ্ছা, প্রিয়াঙ্কা দাস, ডেট অফ বার্থ বলুন। বলুন। 2001 পাঁচই মে। 2001 ফিফথ মে। হ্যাঁ বলুন। জন্ম সময়? সকাল 10:45। সকাল 10:45 কোথায়? হসপিটালে হয়েছে। না না, কোথায় জায়গাটা? কোথায়? হলদিয়া। 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 আচ্ছা, কি বার ছিল? কি বার ছিল? শনিবার। শনিবার। আপনি এখন কোথা থেকে কথা বলছেন? হলদিয়া থেকেই? হ্যাঁ হ্যাঁ, আমি আমার বাড়ি থেকেই কথা। হলদিয়া থেকেই কথা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, হলদিয়া থেকেই বলছি। সকাল 10:45 টাইমটা? হুম, হ্যাঁ। সকাল 10:45, ফিফথ মে 2001 ছিল বললেন? শনিবার। শনিবার সকাল 10:45 হলদিয়া। 5ই মে 2001 শনিবার সকাল 10:45 হলদিয়া। রাশি লগ্ন জানেন দিদি ভাই? কর্কট লগ্ন কন্যা রাশি হস্তা নক্ষত্র, ঠিক আছে? শুক্র ত্রয়োদশী তিথিতে জন্ম। বর্তমানে কিন্তু পড়াশোনার জায়গাটা একটু ডিস্টার্ব পাচ্ছি। পড়াশোনা করছে না তো ঠিক মতো? না না, একদম না, একদম না, একদম করছে না, একদম করছে না। প্রথমেই প্রথমেই কাল থেকে এইচএস পরীক্ষা শুরু, ওই জন্য ফোন করেছি। আচ্ছা, মেয়ের কেরিয়ার নিয়ে খুব উদ্বিগ্ন আপনি? হ্যাঁ। পড়াশোনা যদি না করে তাহলে কেরিয়ার কিভাবে বিল্ড আপ হবে, সেজন্যই তো, তাই না? প্রথমেই উনি প্রথমেই বললেন যে পড়াশোনা নিয়ে ডিস্টার্ব, পড়াশোনার জায়গাটা। আচ্ছা, ও কি সায়েন্স নিয়ে পড়ছে? হ্যালো, কি বলছেন? সায়েন্স? ও কি সায়েন্স নিয়ে পড়ছে? না না না। আচ্ছা, আর্টসে পড়ছে। আর্টসে পড়ছে, যাই হোক। তো আমি প্রথমে বলি, এই ছকে কিন্তু রবি এবং শুক্র দুটো গ্রহ কিন্তু তুঙ্গি আছে। দ্বিতীয় পতি রবি কিন্তু তুঙ্গি। আপনি মেয়েকে পড়াশোনা করছে না, কিন্তু পরবর্তীকালে মেয়েকে সরকারি চাকরির কিন্তু যোগ আছে ছকে, ঠিক আছে? পরবর্তীকালে কিন্তু সরকারি চাকরির যোগ আছে, মেয়েকে পড়াবে, পরবর্তীকালে পড়াশোনা করবে, উচ্চশিক্ষা হবে হবে, উচ্চশিক্ষা হবে, ঠিক আছে? ধন্যবাদ, সঙ্গে থাকুন। কাল থেকে এইচএস পরীক্ষা কেমন হবে? ধন্যবাদ, সঙ্গে থাকুন। এইচএস পরীক্ষার রেজাল্ট দেখতে গেলে একটু ডিটেল দশা অন্তর্দশা দেখতে। চেম্বার চেম্বার চেম্বার। এনাকে, এনার ছকে একটা ভালো যোগ পেলাম, রবিটা তুঙ্গি, আচ্ছা, শুক্ররাও তুঙ্গি, আচ্ছা, সুতরাং সরকারি চাকরি কিন্তু হবে। আচ্ছা, সরকারি চাকরি হবে ভবিষ্যতে। আচ্ছা, একাদশে বৃহস্পতি। আচ্ছা আচ্ছা, খুব ভালো ছক। আচ্ছা, মানে পড়াশোনার দিকটা অতটা ভালো না, কিন্তু কেরিয়ারের দিকটা ভালো। আমি একটা একটা কথা দর্শক বন্ধু আপনাদের বলতে চাই, কালকে থেকে এইচএস পরীক্ষা শুরু, কেমন পরীক্ষাটা হবে এটা কি কোনো মানে আছে? পড়াশোনা করছে না, এটা তো, যে পড়াশোনা করবে না সেটা কি কোনো রেজাল্টটা ভালো হবে? অটোমেটিক খারাপ হবে পড়াশোনা না করলে। সেই হিসেবে এই প্রশ্নগুলো কিন্তু অবান্তর প্রশ্ন, অবান্তর প্রশ্ন। আপনাদের উচিত ছিল আরো আগে আসা শ্রী সন্দীপনের কাছে, তাহলেই কিন্তু আপনার মেয়ে রেজাল্টটা ভালো করতো, এটা গ্যারেন্টেড। কাল থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্টার্ট হচ্ছে, সেই কারণে ওনার মধ্যে প্রশ্ন যে কেমন হবে পরীক্ষাটা, এগুলো করবেন না। যত আগে আসবেন তত মনে করবেন যে আপনার পরের রাস্তাটা তৈরি হয়ে গেছে শ্রী সন্দীপনের হাত ধরে। আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে বসুমতী যোগ নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব, কিন্তু আপনাদের আকাঙ্ক্ষা থাকে এই মানুষটির চেম্বারে যাওয়ার জন্য, একটু বলে দিই। প্রতি সোমবার দুপুর 2:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কালীঘাট মেট্রো স্টেশন রাজবাড়ি মোড়ে সৌভাগ্য চক্র চেম্বারে, এবং প্রতি বৃহস্পতিবার দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সোহাবাজার মেট্রোর কাছেই ওনার চেম্বার, এবং প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 2টো নিজস্ব চেম্বার নৈহাটিতে, ভাটপাড়ায়, নৈহাটি ভাটপাড়া DN5 বাস স্ট্যান্ডের ঠিক সামনে ওনার চেম্বার। এই নিজস্ব চেম্বারে সোমবার আর বৃহস্পতিবার বাদে প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে রাত 10টা। এছাড়া বর্ধমান তেলমারি পাড়ায় ওনার নিজস্ব যে চেম্বার রয়েছে সেটা কবে কখন শ্রী সন্দীপন, ফোনে জেনে নিন 8420089284 এবং 9903811090। হ্যালো, নমস্কার, বলুন, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি নবদ্বীপ থেকে বলছিলাম। কোথা থেকে? নবদ্বীপ থেকে। কি নাম? নবদ্বীপ থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 17/4। একটা কথা বলি আপনাকে, অনুষ্ঠান দেখেন? হ্যাঁ দেখি তো। তাহলে প্রথমে তো নাম বলতে হয়, নামটা বলুন। হ্যাঁ, আমার নাম হচ্ছে তোতাই ঘোষ। তোতাই? হ্যাঁ, তোতাই ঘোষ। তোতাই ঘোষ, হ্যাঁ, নবদ্বীপ থেকে বলছেন। এবার ডেট অফ বার্থ বলুন। 17/4/1995। 17/4/1995, তাই তো? হ্যাঁ। জন্ম সময় ভাই?
দুপুর তিনটে। কোথায় জন্মেছো ভাই? নবদ্বীপ। নবদ্বীপে কি বার ছিল ভাই? সোমবার। সোমবার আমাদের এই অনুষ্ঠান জ্যোতিষ তথ্য দেখা হয়? হ্যাঁ অবশ্যই। কেমন লাগে? খুব ভালো লাগে, ওই জন্যই তো লাইন তো পাই না। কোথায় জন্মেছিল? নবদ্বীপ। নবদ্বীপ, নবদ্বীপ 17/4/1995 দুপুর তিনটে নবদ্বীপ সোমবার, ঠিক। এবার দেখা যাক, তুমি যে কথাগুলি বললে, যে ডেটাটা দিলে সেটা সঠিক কিনা। হ্যাঁ ছিল বললা সোমবার। সোমবার দেখে নি। হ্যাঁ সোমবার। সোমবার 17 এপ্রিল সঠিক 1995 দুপুর তিনটে। তিনটে সিংহ লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, কৃষ্ণা তৃতীয়া তৃতীয়া জন্ম। জানো? জানে। একটু জোরে রেসপন্স করবে। হ্যাঁ জোরে রেসপন্স করবে। শরীর মাঝে মধ্যেই অসুস্থ হয়, তাই কি? মাঝে মধ্যেই অসুস্থ হতেই হবে, এই ছকে শরীর অসুস্থ হওয়ার যোগ আছে। লগ্নপতি কেতুযুক্ত, ভবিষ্যতে এবং আমি যেটা দেখতে পাচ্ছি চন্দ্র রাহুর যোগ আছে, যেটা বলবো যে তুমি খুব মানসিক বিড়ম্বনায় ভোগো। তাই তো? মানসিক বিড়ম্বনা, সবসময় মন অস্থির অস্থির হয়ে আছে, তাই তো? এবার বলি, চতুর্থ স্থানে বৃহস্পতি, পড়াশোনার জায়গাটা কেন্দ্রস্থানে বৃহস্পতি যদি থাকে পড়াশোনার জায়গাটা খারাপ হয় না, ঠিক আছে? তুমি কি নিয়ে পড়েছ? আমি আর্টস নিয়ে পড়াশোনা করেছি, হোটেলে এখন ক্যাশিয়ারে জব করি। হোটেলে ক্যাশিয়ারে জব করো, তাহলে প্রশ্ন কি তোমার? আমার মানে এইটা থেকে কি ডেভেলপ করতে পারবো আরো? কোনটা ডেভেলপ করতে চাইছো? মানে আরো ভালো পোস্টে আমি যেতে চাই। তুমি আর্টস নিয়ে কি পড়েছো? আর্টস নিয়ে এমনি পড়াশোনা করেছি, গ্রাজুয়েশন করেছি, ম্যানেজমেন্ট এমনি করেছি। ম্যানেজমেন্ট কি? হোটেল ম্যানেজমেন্ট? হ্যাঁ হ্যাঁ। হোটেল ম্যানেজমেন্ট পড়েছো? হ্যাঁ। এখানে তো হোটেল ম্যানেজমেন্টের যোগ দেখাচ্ছে, তো হোটেল ম্যানেজমেন্ট করে হোটেলে ক্যাশিয়ারের কাজ করছো কেন? না এটাই তো বেটার, ক্যাশিয়ারে করছি, মানে পরবর্তীতে আমি মানে এই ম্যানেজার হতে চাই। ম্যানেজার হতে, মানে ফ্রন্ট অফিসে জবটা তোমার ভালো লাগে, তাই তো? মানে অ্যাকচুয়াল হোটেল ম্যানেজমেন্টে যে চারটে তো ডিপার্টমেন্ট রয়েছে, ফ্রন্ট অফিস, তারপর হচ্ছে এফএনবি সার্ভিস, প্রোডাকশন, তাই তো, এবং হাউসকিপিং, তা সেক্ষেত্রে তোমার এই যে এখানে বলবো ম্যানেজার হওয়ার ক্ষেত্রে প্রবলেম আছে, বুধ কেতুযুক্ত, এইখানে বুধ যে কেতুযুক্ত হয়ে গেছে এই যোগটা প্রতিকার করতে হবে, অনেক বাধা পাবে তুমি হতে, এবং তোমার কর্মক্ষেত্রে শত্রুতা হবে, তাই হচ্ছে তো? হচ্ছে। হ্যাঁ শত্রুতা তো প্রচন্ড হয়। প্রচন্ড হয়। দেখুন ও কিন্তু বলিনি। পর পর। দারুণ। কর্মক্ষেত্রে শত্রুতা হবে এবং কাছের যাদের মনে করে মনের কথা বলবে তারাই শত্রুতা করবে। সেরকম হচ্ছে? সেরকমই হয়। সেরকমই হয়। আচ্ছা এই যে প্রথমেই উনি কথাটি বললেন মানসিক অস্থিরতা, সবসময় একটা মানসিক অস্থিরতা থাকো ভাই। হ্যাঁ তো বললো, স্বীকার করলো, স্বীকার করেছো। আর সবচেয়ে বড় কথা, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু খুব একটা খারাপ না, ভালো পড়াশোনা। না না, চতুর্থে বৃহস্পতি, কেন্দ্রস্থানে বৃহস্পতি, হ্যাঁ পড়াশোনা ভালোই হবে। এই প্রতিটা পয়েন্টস কিন্তু উনি বলে দিলেন তোমার সামনে, ছবির মতন ভেসে গেল, ভালো লাগলো শুনে। আমি যেটা আপনাকে ভালো লাগলো শুনে, তোমার প্রশ্নটা কি, ম্যানেজারের একটু প্রতিকারের প্রয়োজন আছে, ঠিক আছে? নইলে উন্নতি পেতে বাধা পাবে, প্রতিকার করলে স্মুথলি হবে। ব্যাস ব্যাস এছাড়াও প্রতি সোমবার দুপুর 2:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কালীঘাট মেট্রো স্টেশন রাজবিহারী মোড়ে সৌভাগ্য চক্র চেম্বার, এবং প্রতি বৃহস্পতিবার দুপুর 3টা থেকে সন্ধ্যে 6টা সোহা বাজার মেট্রোর কাছে ওনার চেম্বার, এবং প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 2টো নিজস্ব চেম্বার নৈহাটিতে, নৈহাটি ভাটপাড়া DN5 বাস স্ট্যান্ডের সামনেই ওনার চেম্বার রয়েছে। এই চেম্বারই কিন্তু সোমবার বৃহস্পতি বাদে প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে রাত্রি 10টা। এছাড়া বর্ধমান তেলমারিপাড়ায় কবে কখন শ্রী সন্ধি পান তা ফোনে জেনে নিন 8420089284, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 9903811090। হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? ১৬ জুন ১৯৮৬ জন্ম সময় বলুন। রাত্রি ৯টা কোথায়? কলকাতা। কলকাতা কি বার ছিল? সোমবার। সোমবার ছিল।
একবার বলছি মিলিয়ে নিন। হ্যাঁ, 16 জুন 1986, রাত্রি 9টা, কলকাতা, সোমবার। আমাদের অনুষ্ঠান দেখেন, আমাদের অনুষ্ঠান দেখেন, জ্যোতিষ তথ্য অনুষ্ঠান দেখেন? হ্যাঁ দেখি। কেমন লাগে? খুব ভালো লাগে। ভালো লাগে, ওনার প্রেডিকশন ভালো লাগে? হ্যাঁ। ঠিক আছে, অঞ্জনা দাস, 16 জুন 1986, রাত 9টা, কলকাতা, সোমবার। ওনার যে নিজস্ব যে ইনস্টিটিউট রয়েছে জ্যোতিষ সম্পর্কিত, যারা মনে করছেন যে শিখবেন শ্রী সন্দীপনের কাছে ওনার নিজস্ব ইনস্টিটিউটে, তারা প্লিজ ইমিডিয়েট যোগাযোগ করুন 8420089284 এই নাম্বারে। ওনার নিজস্ব ইনস্টিটিউটে যদি ওনার ছাত্রছাত্রী হিসেবে জ্যোতিষটা শিখতে চান, তাহলে ইমিডিয়েট কিন্তু যোগাযোগ করুন 8420089284। শ্রী সন্দীপনের কাছে কিন্তু অরিজিনাল অ্যাস্ট্রোলজিটা শেখা যায়। মকর লগ্ন কন্যা রাশি, ঠিক আছে? প্রথমেই বলি, আপনার মেয়ের কিন্তু মাঙ্গলিক দোষ আছে, বিয়ে হতে প্রবলেম এবং বিয়ের পরে প্রবলেম। হ্যালো, বলুন এবার প্রশ্ন বলুন। আমি বিয়ের কথাই জিজ্ঞেস করছি, বিয়ে কেরিয়ার। সেটাই তো বলে দিলেন, প্রথমেই বলে দিলেন, আপনার জিজ্ঞেস করার আগেই। আমি তো বললাম প্রশ্ন বলুন, তারপরে তো আপনি বললেন বিয়ের ব্যাপারে জানতে চাইছি, তাই না? হ্যাঁ, তো বিয়েটা হয়নি তো এখনো? না হয়নি। 86 জন্ম, 32 বছর বয়স, এখনো বিয়ে হয়নি। বিয়ে হয়নি, এই যে মাঙ্গলিক দোষটা সবার আগে প্রতিকার করুন, এই মাঙ্গলিক দোষটা প্রতিকার করুন, নইলে কিন্তু বিয়ে হতে বাধা হবে। মাঙ্গলিকটা প্রতিকার করেছি কিনা? হয়নি। এবং চন্দ্রের উপর দিয়ে, চন্দ্রে চতুর্থ শনি এখন ঢাইয়া চলছে, এখন আপনার মেয়ের ঢাইয়া চলছে, এই ঢাইয়া আপনাকে বাধা দেবে এবং লগ্নের সাড়ে সাথী বাধা দেবে। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার মেয়ে কি কোনো চাকরি করে? আমার মেয়ে চাকরি করতে এমটেক করতে গেছে। হ্যাঁ ভূপাল, এই জুনে শেষ হয়ে যাবে চাকরি করতো। আপনার মেয়ে উচ্চ শিক্ষিত দেখতে পাচ্ছি, রবি বুধে সুন্দর, বুধাদিত্য যোগ, সপ্তমে শুক্র এবং দ্বিতীয় বৃহস্পতি, অর্থনৈতিক ভাগ্য কিন্তু ভালো। হ্যালো, অর্থনৈতিক ভাগ্য কিন্তু ভালো, উচ্চ শিক্ষিত এটা দেখতে পাচ্ছি। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার মেয়ে উচ্চ শিক্ষিত কিন্তু ইয়ার লস হয়েছে কিনা? আমার মেয়ের ইয়ার লস হয়নি। হয়নি? না, মাঝখানে চাকরি করতো, আবার এখন এমটেক। সরি, আপনাকে না আমি ক্ষমা চাইছি আপনার কাছে, আপনার হয়তো কোনো একটা জায়গায় ভুল হচ্ছে, সরি আপনার কাছে ক্ষমা চাইলাম, কেননা শ্রী সন্দীপন যা বলবেন সেটাই ঘটবে, হয়তো আপনার মনে নেই, সরি। কেননা এইটা না আমি না খুব অবাক হয়ে যাই, যারা বলেন না হয়নি তার মানে গোপন করছেন। না এটা ব্যাপারটা হলো, আমি তো উনি বলিনি মেয়ে চাকরি করে, আমি প্রথমে হিট করলাম বিয়ের জায়গাটা, এবং মাঙ্গলিক বিয়ের সমস্যা রয়েছে সেটা মাঙ্গলিক বলে না, ঢাইয়া চলছে, ঢাইয়া চলছে, আবার শনি মঙ্গল এক জায়গায় কনজাংশন হচ্ছে বর্তমানে, সেটাই সেটাই, সুতরাং বিয়েতে প্রবলেম হবে একদম, মানে তো 32 বছর বয়স, একদমই একদমই একদম, এটাই হয়ে থাকে, শ্রী সন্দীপন যা বলবেন সেটাই যথেষ্ট, শ্রী সন্দীপনের মুখের কথা বেদবাক্য। আজকে আমরা বসুমতী যোগ নিয়ে আলোচনা করছিলাম, সুন্দর বসুমতী যোগটা নিয়ে একটু বলে দি। হ্যাঁ, তো এবার শনি রাহু কেতু মঙ্গল এগুলো কিন্তু অশুভ গ্রহ, শনি রাহু কেতু মঙ্গল। তো এবার 4টি উপচার স্থান 3, 6, 10, 11, তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ, এর মধ্যে যদি বুধ, বৃহস্পতি, শুক্র বসে থাকে তাহলে সেটা বসুমতী যোগ হয়। এবার বলি সব থেকে বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত বসুমতী যোগের ফলে কি হয়, প্রচন্ড ধনশালী হয়, নিজের প্রচেষ্টায় ধনশালী হয়। আচ্ছা, নিজের প্রচেষ্টায়, কারোর উপর নির্ভরশীল হবে না, নিজের প্রচেষ্টা। এবং বলি যে ধীরুভাই আম্বানির ছকে বসুমতী যোগ আছে, সরি ভুল বললাম, একটু করে মার্জনা করবেন, মুকেশ আম্বানির ছকে বসুমতী যোগ আছে, এবং এই বসুমতী যোগ ষষ্ঠে ওনার বসে আছে বুধ এবং শুক্র, রবি কেতু, এবং দশমে বৃহস্পতি, বুধ শুক্র বৃহস্পতি, এই তিনটে প্রবল বসুমতী যোগ সৃষ্টি করেছে। আজকে আর হাতে সময় নেই, পরের দিন পর্বত যোগ নিয়ে আলোচনা করব। আজকের মতো জ্যোতিষ তত্ত্ব অনুষ্ঠান আমরা এখানেই শেষ করলাম, সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আগামী অনুষ্ঠানে, অর্থাৎ আগামী বৃহস্পতিবার ঠিক 4টে 15 মিনিটে। নমস্কার।